যখন এখানের হিসাব মেয়াদ শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের নির্দেশে আপনার এই জড়দেহ, নিমিত্ত দেহ, নর্মাল বডি, এখান থেকে আল্লাহর হুকুমে রুহটাকে দেহ থেকে আলাদা করে ফেলা হবে। যখনই রুহটাকে আলাদা করে ফেলা হবে, আপনার দেহটা তখন একটা ঘৃণিত, ধিকৃত, একটা মাটির বোঝা ছাড়া আর কিছুই হবে না। যেই বিবি আপনার জন্য পাগল পাড়া, দিশেহারা, সেই বিবিকে যদি বলেন তোমার স্বামী তো মারা গেছে, আর একটা রাইত তোমার কাছে রাখো, বিবি বোধহয় রাজি হবে। কি মরা স্বামীকে এক রাইত রাখো? বিবি বলে তাড়াতাড়ি বাইর করো, আমার কেমন ভয় ভয় করে, তাড়াতাড়ি বাইর কর। ঠিক কিনা বলেন? যেই মা নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়ায়, সেই মাকে যদি আপনি বলেন তোমার বাচ্চাটা তো মরে গেছে, এখন আজকে কবর দেবো না, আজকে তোমার পাশে রাখো, মা বোধহয় রাজি হবে, বাবা বোধহয় রাজি হবে, কেউ রাজি হবে? কারণ রুটা আলাদা করার সঙ্গে সঙ্গে আপনার শরীরটার মধ্যে পচন ক্রিয়া শুরু হয়ে যাবে, ফুলবে, বসবে, দুর্গন্ধ হবে, খসে খসে পড়ে যাবে। ঠিক কিনা বলেন? আর আমল নামা যাদের বাম হাতে দেওয়া হবে, তখন সে হাত গুটিয়ে নেবে, সরিয়ে নেবে, আমলনামা হাতে নিতে যাবে না। আর কায়েতে আল্লাহ পাক বলছেন যে ওয়ামান উতিয়া কিতাবাহু ওরা আ জহরিহি, আর যাদের পিছনে পিঠের দিক থেকে আমলনামা হাতে দেয়া হবে। এখানে একটা কথা বলা দরকার, পিঠের দিক থেকে দেওয়া হবে এই ব্যাপার নেই, এটা তোর আমল নামা, সে ডাইন হাত বাড়াই দেবে, ফেরেশতারা বলবে নো পারমিশন, তোর আমল নামা ডাইন হাতে দেওয়ার অনুমতি নাই, বাম হাতটা বাড়িয়ে দে, সে বাড়াবে না। ফেরেশতারা একে একে তিনবার পর্যন্ত বলবে, বলার পরেও সে বাম হাতটা লুকিয়ে রাখবে, বারবার ডান হাতটা বাড়াবে। তখন আল্লাহর নির্দেশে ফেরেশতারা একটা লোহার ধারালো বললম, এটা জাহান্নামের আগুনে পোড়া, দগদগে, টকটকে, লাল, এটা ঘেঁষা করে বুকের এখান দিয়ে মেরে দেবে। মেরে এইভাবে ছিদ্র করে তার বাম হাতটাকে টেনে এই ছিদ্র দিয়ে ঢুকাবে, ঢুকায়ে পিছন দিয়ে টেনে বের করবে, পিছন দিয়ে পিঠের দিক থেকে টেনে বের করবে। ওয়া মামান উতিয়া কিতাবাহু ওরা আ জহরিহি, পিছনের দিক থেকে, পিঠের দিক থেকে যাদেরকে আমলনামা দেওয়া হবে, আল্লাহ পাক এই অভিশাপ থেকে আমাদের সবাইকে আজকের মাহফিলের উসিলা এবং বারাকাতে নাজাত দান করুন। আমলনামা হাতে দেওয়া হবে, বাংলাতে অনেকেই নেবে, তেড়ামি, বিটকেমি, গাউরামি, যারা করবে তাদেরকে ছিদ্র করে ওখান থেকে ওরা আজহরিহি পিছন থেকে দেয়া হবে। সে আমলনামা দেখবে, দেখে বলবে সুবহান আল্লাহ মা আজাল কিতাব, সুবহান আল্লাহ এটা কেমন আমলনামা, মা মিন সগীরাতিন আলা কাবীরাতিন, কোন দিন কোন পথ দিয়ে হেঁটেছি, হাঁটার সময় কোন দিকে কয়বার তাকিয়েছি, কোন নিয়তে কোন মন নিয়ে তাকিয়েছি সেটাও লেখা আছে, হাঁটার সময় কয়বার আমি নিঃশ্বাস ফেলেছি এটাও লেখা আছে, হাঁটার সময় কয়েকবার আমি চোখের পলক উঠানামা করেছি এটাও লেখা আছে, কবা কয়েকবার ডকি দিয়েছি এটাও লেখা আছে। তাহলে বাদ গেছে কোনটা? মামি সগীরাতিন আলা কাবীরাতিন ইল্লা আহাসাহানা, পুঙ্খানুপুঙ্খরূপে কড়াক্রান্তি, তিল দন্তি সব আমলনামায় লেখা থাকবে নাকি থাকবে না? বেনামাজি, বেরোজদারি, ফাসেক, ফুজ্জার, কাফের, বেঈমান, তারা যখন এটা দেখে সব লাল দাগ, লাল দাগ, লাল দাগ, বাঁচার কোনো আশাও নেই, উপায়ও নেই, তখন একদল ঠেডামি শুরু করবে, বরিশালে বলে ঠেডামি, ঢাকায় বলে তেড়ামি, যে রব্বুল আলামিন এই আমল নেওয়া তো আমার নয়, দেখছেন কার সামনে কি, এটা তো আমার নয়, এত লাল দাগের কাজ, এত গুনার কাজ আমি করিনি, করলে আমার মনে থাকতো, তোমার দুই জিম্মাদার ফেরেশতা আমার সাথে দুশ্মনি করে, শত্রুতা করে, আরেকজনের আকাম কুকাম, আরেকজনের গুনার কাম আমার খাতায় লিখছে,
রব্বুল আলামিন মেহরবানি করে আমার পরীক্ষার খাতাটা আবার একটু রিস্ক্রুটনিং করো, রিএক্সামিন করো, রিএক্সামিন তো বুঝেছেন, আবার একটু পরীক্ষা করো। আল্লাহ জবাব দিবেন, কুল্লাম নিম্বে মা কাসাবা রাহিনা, প্রত্যেকটা মানুষ সারি বছরের জীবনে যা কামাই করেছে, অর্জন করেছে পুঙ্খানুপুঙ্খরূপে আমার ফেরেশতারা সেটাই ডায়েরি করেছে, সেটাই রেকর্ড করেছে। ভাই যেই দুইজন এখন আপনার দুই কান্দে আছে, মাগরেবে এসেছে, হজরে চলে যাবে, এটা তো আপনারা সবাই জানেন, মাগরেবে এসেছে, হজরে চলে যাবে, তাদের ডিউটি এই মাগরেব থেকে ফজর, মানে 12 ঘন্টা। এরপরে এই দুইজন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে অন্য দুইজন আসবে, তারা আবার হজর থেকে মাগরেব পর্যন্ত আপনার ডায়েরি লিখবে, কর্মকাণ্ড লিখবে, মাগরেবে চলে যাবে। যেই দুইজন এখন আপনার আমার আমাদের কাঁধে আছে, এই দুইজন হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ফাইজা নুফেখা ফি সুরে, যেদিন ইসরাফিল আলাইহিসসালাম আল্লাহর হুকুমে কিয়ামতের ধ্বংস সিংহে ফুৎকার দেবে, সেই পর্যন্ত এই দুইজন আগেও কারো কাঁধে যায়নি, পরেও কারো কাঁধে যাওয়ার মতো সুযোগ পাবে না। যারা আছে সবাই নিউকামার, নিউকামার নবাগত, নবাগত এই ফেরেশতা কেরামন কাতেবিন যত অনন্ত কোটি হোক তাদের ডিউটি 12 ঘন্টা। আমি কি বুঝাতে পেরেছেন? এখন কোন জায়গায় একজন ডিসি সরকারি কর্মকর্তা ওসি, তাদেরকে এক জায়গায় কিন্তু বেশি দিন রাখা হয় না, একটা নির্ধারিত সময় আছে, এই সময়ের পরে তাদেরকে ট্রান্সফার করা হয়। কেন? এখানে থাকলে 2 নম্বরই লোকদের সাথে তার হটলাইন হবে, তুইও খা আমারেও দে। আমি বোধহয় বুঝাতে পারিনি, যেন বাটপার চোর ওদের সাথে হটলাইন করতে না পারে, ভাগাভাগিতে ভাগ নিতে না পারে, যার জন্য সরকারি আইনে হত একজন ওসিকে বেশিক্ষণ বেশি দিন এক জায়গায় রাখা হয় না। এখন কেরামান কাতিবিনের সাথে আপনার 12 ঘন্টায় কী কী ঝগড়া হয়েছে আল্লাহ জিজ্ঞেস করবে, কাউ দেখিয়ে নেন ঝগড়া হবে কীভাবে, এইবার আবার ওই তেড়া ঠেঁড়া পান্দা বলবে, সে যে পক্ষপাতিত্ব করেছে আমি এই কাজগুলো করিনি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন যে ওরে নিমকহারাম বান্দা আমার, তোর এই যে আমলনামাটা তোর হাতে দিয়েছি, এই আমলনামাটার উপরে মাঝখানে তোর মুখের একটা ছবি আমি আল্লাহ লাগিয়ে রেখেছি ইন্টারন্যাশনাল পাসপোর্টের মতো। সৌদি আরবের জেদ্দায় কিছু জায়গা আছে, এখানে 2 নম্বর পাসপোর্ট বানায়, কীভাবে জানেন? 2 নম্বর পাসপোর্ট বানায়, কল্লাটা কেটে ফেলে এখানে আরেকজনের কল্লা লাগায়। এইভাবে যখন পাইকারি হারে শুরু হলো, এখন শুধু সৌদি আরব নয় দুনিয়ার প্রত্যেকটা দেশ কর্তৃপক্ষ, প্রত্যেকটা দেশের ইমিগ্রেশন বিমানবন্দর, তারা এখন বলেছে পাসপোর্টের ছবি এটা এনাফ নয়, যথেষ্ট নয়, বাইরে থেকে যে যাত্রী দেশে ঢুকবে তাদের আঙুলের ছাপ নিতে হবে, প্রিন্ট ফিঙ্গার আঙুলের ছাপ। দেহবিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে আজকে পৃথিবীতে 200 কোটি ব্লাস্ট মানুষ আছে, একজনের আঙুলের ছাপ আরেকজনের আঙুলের ছাপের সাথে মিলে না। আদম থেকে কেয়ামত পর্যন্ত অনন্ত কোটি মানুষ যাদেরকে আল্লাহ সৃষ্টি করবেন, দুইজনের চেহারা বোধ হয় একরকম বানিয়েছে। বলেন কত বড় কারিগর, কত বড় ইঞ্জিনিয়ার, কত বড় এক্সপার্ট, যে মিস্ত্রি নৌকা বানায় তার নৌকা সবগুলা এক ধরনের, যে চেয়ার বানায় চেয়ার সবগুলা এক ধরনের, ঠিক কিনা বলেন? গরু দিয়ে গরু বদলানো যায়, মহিষ দিয়ে মহিষ বদলানো যায়, ছাগল দিয়ে ছাগল বদলানো যায়, কিন্তু একজন মানুষ দিয়ে আরেকজন মানুষ আজ পর্যন্ত বদলাতে পেরেছেন? আরও চিকন কথা আছে, প্রথম মানুষ আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত পর্যন্ত দুইজন মানুষের গলার আওয়াজ একরকম মানাননি, দুইজন মানুষের গলার আওয়াজ একরকম বানাননি। তাহলে কারিগর কেমন, শিল্পী কেমন, কত রকমের আর্ট, কত রকমের ডিজাইন, কত রকমের প্যাটার্ন তিনি সৃষ্টি করতে পারেন, ঠিক কিনা বলেন?
ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন, তিনি পারেন না এমন কোনো কাজ নেই। প্রিয় ভাইরা, এটা আমার আলোচনার বিষয় নয়, তবে আমলনামা এটা ফেস করতে হবে হাশরের মাঠে। আলকমরা আউয়াল মানজিলিন মিন মানাজিলিল আখিরা, যখন এখানের হিসাব মেয়াদ শেষ হয়ে যাবে, আল্লাহ পাকের নির্দেশে আপনার এই জড়দেহ, নিমিত্ত দেহ, নর্মাল বডি, এখান থেকে আল্লাহর হুকুমে রুহটাকে দেহ থেকে আলাদা করে ফেলা হবে। যখনই রুহটাকে আলাদা করে ফেলা হবে, আপনার দেহটা তখন একটা ঘৃণিত, ধিকৃত, একটা মাটির বোঝা ছাড়া আর কিছুই হবে না। যেই বিবি আপনার জন্য পাগল পাড়া, দিশেহারা, সেই বিবিকে যদি বলেন তোমার স্বামী তো মারা গেছে, আর একটা রাইত তোমার কাছে রাখো, বিবি বোধহয় রাজি হবে। কি মরা স্বামীকে এক রাইত রাখো? বিবি বলে তাড়াতাড়ি বাইর করো, আমার কেমন ভয় ভয় করে, তাড়াতাড়ি বাইর কর। ঠিক ঠিক বলেন, যেই মা নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়ায়, সেই মাকে যদি আপনি বলেন তোমার বাচ্চাটা তো মরে গেছে, এখন আজকে কবর দেব না, আজকে তোমার পাশে রাখো, মা বোধহয় রাজি হবে, বাবা বোধহয় রাজি হবে, কেউ রাজি হবে? কারণ রুটা আলাদা করার সঙ্গে সঙ্গে আপনার শরীরটার মধ্যে পচন ক্রিয়া শুরু হয়ে যাবে, ফুলবে, বসবে, দুর্গন্ধ হবে, খসে খসে পড়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল এইটার কোনো দাম নাই। ফিজিক্যাল স্ট্রাকচার, বাহ্যিক শরীর, এটার কোনো দাম নাই। এমন শরীর শিয়াল পুকুরেরও আছে, হায়ান জানোয়ারেরও আছে। আপনার আসল দেহ, আসল শরীর, আসল রূহ, আসল এনার্জি, আসল ফিটনেস, সেটা ভিতরে। সেটা কি? কাদাপলাহা মানজা কাহা অকাত খাবা মান্দাসাহা। আপনি যদি আল্লাহর নির্দেশনা, কোরআনের নির্দেশনা, প্রিয় নবীজির সিরত আদর্শ আপনার জীবনে ধারণ করতে পারেন, গ্রহণ করতে পারেন, বরণ করতে পারেন, বাস্তবায়ন করতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা আপনাকে সেজদা করবে। আর আপনি যদি সেটা করতে না পারেন, কোরআনের কাছে গেলাম না, নবীর কাছে, আল্লাহর কাছে, ইসলামের কাছে গেলাম না, আমার স্বেচ্ছাচারী ইচ্ছামতো আমি জীবনযাপন করলাম, তাহলে উলায়কা কাল আনান, এরা মানুষ নয়, পশু সমতুল্য, বাঁধন পশুর চাইতেও নিকৃষ্ট।